সম্মানিত শিক্ষকগণ, এবার আমরা লাল চিহ্নিত বর্ণগুলোর প্রমিত উচ্চারণ আরো একবার দেখি। আমরা এটাকে পূর্বে বর্গীয় যবন্তা, কেন বর্গীয় যবন্তা, ওই কেন বর্গীয় যবন্তা, এই জটি বর্গীয় বর্ণের অন্তর্ভুক্ত। তো আমরা যদি বর্গীয় জ বলি সেক্ষেত্রে অনেকগুলো ধ্বনি চলে আসে, ব, র, গ, অ, এই জন্যই আমরা এটাকে আর বর্গীয় জ বলবো না। ঠিক একইভাবে এই বর্ণটিকে আমরা অন্তস্থ জ বলতাম, কারণ এটি বর্গীয় বর্ণগুলো এবং উষ্ণ বর্ণের বর্ণগুলোর মাঝখানে অবস্থিত বলে একে অন্তস্থ জ বলতাম। তো আমরা যদি অন্তস্থ জ বলি সেক্ষেত্রে অনেকগুলো ধ্বনির সমন্বয় ঘটে, সে কারণে আমরা অন্তস্থ জ না বলে শুধু জ বলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বর্ণটির প্রমিত উচ্চারণ হচ্ছে জ, জ, আর এটি জ। একইভাবে আমরা যদি এই লাল চিহ্নিত এই বর্ণ তিনটির প্রমিত উচ্চারণের কথা ভাবি, আমরা এই বর্ণটিকে আগে বয় বিন্দু র কিংবা বয় শূন্য র বলতাম, সেক্ষেত্রেও অনেকগুলো ধ্বনির সমন্বয় ঘটে। আমরা এই বর্ণটিকে বয় বিন্দু র কিংবা বয় শূন্য র না বলে শুধু বলবো র, হালকাভাবে র। একইভাবে এই বর্ণটিকে আমরা বলবো একটু একটু ভারী করে র, র, যেমন বাড়ি। এই বর্ণটির প্রমিত উচ্চারণের ক্ষেত্রে এই বর্ণটির পাশে আমরা ধরে নিব হ আছে, র, র। তো এই র তিনটির সঠিক উচ্চারণ তাহলে আরো একবার জেনে নিই, র, র, র। এবার আমরা শয়ে চলি, আমরা এই বর্ণটিকে তালবস্ব বলতাম। যদি তালবস্ব বলি তাহলে আবার অনেকগুলো ধ্বনির সমষ্টি ঘটে। এই বর্ণটিকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী আমাদের শিক্ষকদের জানার জন্য আমরা নিজেরা তালবস্ব হিসেবে বিবেচিত করি, কিন্তু এর প্রমিত উচ্চারণটা হবে শ, শ। একইভাবে আমরা এই বর্ণটিকে বলবো শ, শ, শ। সম্মানিত শিক্ষকগণ, আমরা এবার এই বর্ণটি প্রমিত উচ্চারণ শিখব। আমরা এই বর্ণটিকে বলতাম দন্ত স, এটিকে তালবস্ব, এটি মূর্ধন্যস্ব, যা বাক যজ্ঞের উচ্চারণ স্থান অনুযায়ী এই বর্ণ তিনটির নামকরণ করা হতো। এবার আমরা লাল চিহ্নিত এই বর্ণটির প্রমিত উচ্চারণ শিখব। আমরা এটা এই বর্ণটিকে দন্ত স, এটিকে তালবস্ব, মূর্ধন্যস্ব বলে থাকি। সাধারণত এই বর্ণটি দন্ত, এই বর্ণটি উচ্চারণের সময় জিহ্বা দাঁতে গিয়ে স্পর্শ করে, সে কারণে এটি দন্তস্ব। কিন্তু আমরা এর প্রমিত উচ্চারণ করব শ, শ। একইভাবে এই বর্ণটি উচ্চারণের সময় জিহ্বা তালুতে গিয়ে স্পর্শ করে, তাই এটি তালবস্ব। কিন্তু এর প্রমিত উচ্চারণ হবে শ, শ। একইভাবে এই শ বা এই শ উচ্চারণের সময় দন্তের গোড়ায় গিয়ে জিহ্বা স্পর্শ করে,
সেই কারণে এই বর্ণটিকে মূর্ধন্য ষ বলা হয়ে থাকে। কিন্তু এর প্রমিত উচ্চারণ হচ্ছে